গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, আর আজকের ভিডিওটি অন্য দিনের মতো সকাল থেকেই শুরু করছি। তো সবার প্রথমে আমি বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আজকে বেড কভারটা চেঞ্জ করব। তো বেড কভারটা উঠিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, আর বিছানার ওপরে বালিশ টালিশ যা যা ছিল ওগুলো সব আমি চেয়ারের উপর রেখে দিয়েছি। তো এখন আমি একটা ধোয়া বেড কভার পেতে নিচ্ছি। আর শাশুড়িমা আমাকে কি জানি বলছিলো, তো ওটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম, তো ঠিক আমার এখন মনে পড়ছে না, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, দেখো আমার বেড কভারটা পাতা হয়ে গেছে, আর আমি মশারিটা উপরে ঝুলিয়ে রেখেছিলাম বেড কভারটা চেঞ্জ করব বলে। তো এখন আমি মশারিটা ঠিক করে নিয়েছি, আর বালিশ টালিশ যা যা বিছানার উপর ছিল সব রেখে দিলাম। তো এখন একটু চাদরটা ঠিকঠাক করে নিয়েছি। তো এবার চলে এসেছি আমি রান্নার দিকে, আর এখানে আছে পাট শাক আর এখানে আছে গিমা শাক, এগুলো আগের দিন রাতেই আমি বেছে রেখে দিয়েছি। তো আজকে আমাদের নিয়ম আছে যে পাঁচ রকম না হলে সাত রকম বিতে শাক খেতে লাগে। আজকে চড়ক পূজা, তো চড়ক পূজার দিন আমাদের এরকম খেতে লাগে, তিতে খেতে লাগে পাঁচ না হলে সাত রকমের, আর আমডাল খেতে হয়। তো দু রকমের এখানে শাক আছে। তো আমি শাকগুলো আগের দিন রাতেই বেছে রেখেছিলাম, শাক বাছতে তো অনেক সময় লাগে, আর আজ অনেক রকমের শাক রান্না হবে। তো আগের দিন রাতে শাক বেছে রেখেছিলাম দু রকমের, দু রকমের শাক ঘরে আনা ছিল, তো দু রকমের শাক বেছে রেখেছিলাম। তো এখন আমি শাকগুলো ধুতে চলে এসেছি, আর পাট শাকগুলো না একটু হলুদ হলুদ হয়ে গেছে, পাট শাক বেশি দিন থাকে না। আগের দিন রাতে শাকগুলো ভালোই ছিল, তো পরের দিন যখন ধোয়ার জন্য বের করলাম দেখি কিছুটা পাতা হলুদ হয়ে গেছে। তো যাই হোক, আমার শাক ধোয়া হয়ে গেছে, এখন চলে এসেছি আম কাটতে। ডালে দেওয়া হবে আম, একটাই আম দেব, আমটা ভীষণই টক, একটা আম খেয়েছিলাম তো ভীষণ টক, ডালে বেশি দিলে ডালটা টক হয়ে যাবে। আমার তো টক খেতে ভালোই লাগে, তো সবাই তো আর টক খাবে না, তো সেজন্য একটাই আম দেবো। আর আমটা একটু হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু পাকেনি, কাঁচাই আছে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। দু রকমের ডাল হবে, আমডাল হবে আর ডাটা দিয়ে ঝাল ডাল হবে, আর ওদিকে মিষ্টি কুমড়া ভাজা হবে, করলা ভাজা হবে। আর এখানে কি আছে বলো তো, এগুলো সকালে খেতে লাগে আজকের দিনে, তো মুড়ি, খই, দই, ছাতু, দু রকমের ছাতু আছে, জবের ছাতু আছে আর ছোলার ছাতু আছে, এগুলো আজকে সকালে খেতে লাগে। তো মা দুটো থালার মধ্যে কাকিদেরকে দিয়ে আসবে, আর এখানে আমি খেয়ে নেব। তো এটাই হচ্ছে আজকের সকালের খাবার। তো খেয়ে দিয়ে চলে এসেছি বাইরে, দেখো আমি দুটো একটা টুল আর একটা চেয়ার নিয়ে এসেছি, আমার ছেলের বালিশগুলো রোদে দেব। দুটো কোল বালিশ আছে, একটা বালিশ আছে আর একটা ব্ল্যাঙ্কেট আছে, রোদে দিয়ে দিলাম। তো আর এখন চলে এসেছি বাসন ধুতে, রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো যা যা বাসন ছিল সব ধুয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও, ভিডিওটা করা ছিল কিন্তু আপলোড করতে পারিনি, একটু লেট হয়ে গেল, সরি, একটু বললেও ভুল হবে, অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো ভিডিওটা এডিটিং করা হচ্ছিলো না, তো এডিটিং করতে একটু সময় লেগে গেল, সারাদিন এত কাজ থাকে, সারাদিন কাজকর্ম করে আবার ছেলেকে দেখাশোনা এ নিয়েই সারাদিনটা কেটে যায়, একটুও সময় পাই না, তো সেজন্যই ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর গামলা বালতিতে সব জল ভরে রেখেছি, সকালে আমাদের কলে জল আসে তো ভরে রাখা হয়, সারাদিন তো জলের অনেক কাজ থাকে তো জল ভরে রাখা হয়। তো দেখো আমি বাসন টাসন ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আগের দিন রাতে বাসন ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছিলাম, তো সেগুলো এখন উঠিয়ে রেখে দেবো ঝুড়িতে, আর এখন যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি এগুলো জল ঝরাতে রেখে দেবো। আর ভিডিওটা দেখো একটু ঘোলা ঘোলা লাগছে, তো ফোনটা আসলে উল্টো পাশে রাখা হয়েছে, তো সেজন্য একটু ভিডিওটা ঘোলা ঘোলা লাগছে। তো এখন আমি চলে এসেছি কুয়ার পাড়ে কাপড় ধুবো, তো বেশি কাপড় নেই, একটা বেড কভার আছে, সকালে যে বেড কভারটা চেঞ্জ করেছিলাম সেই বেড কভারটা ধুবো, আর আমার ছেলের কয়েকটা জামা কাপড় আছে। তো ছেলের জামা কাপড়গুলো তো বেশি ময়লা হয়নি, ভিজিয়ে সাথে সাথে আমি কেচে দেবো, আর বেড কভারটা একটু ময়লা হয়েছে, তো বেড কভারটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন চলে এসেছি বেড কভারটা ধুতে। আর আমার চুলের অবস্থাটা দেখতে পাচ্ছো, এরকম কে করেছে বলো তো? আমার ছেলে করেছে, তো চুলটা টানাটানি করছিল, তো চুলটা পুরো খুলে গেছে।
আর এখন কটা বাজে বলো তো? 1:30 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে বেড কভারটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, খুবই ময়লা হয়েছিল, তো এখন বেড কভারটা ধুয়ে আমি স্নান করে নেবো। আমার সব কাজ হয়ে গেছে, তো বেড কভারটা ধুয়ে স্নান করতে চলে যাব, তারপর আরেক জায়গায় যাব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি চলে এসেছি ছাদে, তো বেলা হয়ে গেছে তো বাইরে আর দিলাম না, ছাদে নিয়ে চলে আসলাম। আর ছাদে এখন রোদ আছে, তো আমি দেখো কোথায় এসেছি, তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো। আমি এসেছি ফটো স্টুডিওতে, একটা একটা না দুটো ফটো দিয়েছি ল্যামিনেশন করাতে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ফটোটা যখন তৈরি হয়ে যাবে। তো এখনও ফটোটা তৈরি হয়নি, তো এই যে এই ফটোটা দিয়েছি, আরেকটা ফটো দিয়েছি, তো এডিটিং করার ছিল, তো সেজন্যই আমাকে ডেকেছে। তোমরা তো দেখলেই আমি ফটো স্টুডিওতে গিয়েছিলাম, তো ফটো বানাতে দিয়েছি, দুটো ফটো বানাতে দিয়েছি, একটা তো তোমরা দেখেইছো, তো আরেকটা যখন তৈরি হয়ে যাবে, বানানো হয়ে যাবে, নিয়ে আসব, তখন তোমাদেরকে দেখিয়ে দেব। আর ফটোটা আগে দিয়েছিলাম, 3-4 দিন আগে দিয়েছিলাম, তো যে ফটোটা তোমরা দেখলে ওটা একটু এডিটিং করতে বলেছিলাম, তো সেজন্যই আমাকে ডেকেছিল। তো এডিটিং করে ভালো লাগছে না, বললো যে সিম্পলের মতো যেরকম আছে ওরকমই ভালো লাগবে, তো ওরকমই আমি বানাতে দিয়ে আসলাম। তো কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, যখন হয়ে যাবে তোমাদেরই সবার প্রথমে দেখাবো। আর এখন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, তো কাল তো পয়লা বৈশাখ দেখাবো, আর এর মধ্যে কী আছে বলো তো? কাল পয়লা বৈশাখ, তো এর মধ্যে পয়লা বৈশাখের ড্রেস আছে, তো তোমাদেরকে এটাই দেখাবো। তো চলো দেখো, তোমরা প্রথমে আমার ছেলের কী কী ড্রেস হয়েছে সেগুলো দেখিয়ে দিই। তো প্রথমে এই ড্রেসটার থেকে শুরু করলাম, এটা ওর বড় পিসি দিয়েছে, ইয়েলো কালারের হাফ হাতা গেঞ্জি। এখন তো গরম পড়ে গেছে, তো হাফ হাতা গেঞ্জি ঠিক আছে, আর এটা অনেকটাই বড়, একটু বড় হলে পরতে পারবে, ইয়েলো আর হোয়াইট কালারের মধ্যে হাফ হাতা গেঞ্জি। আর এটা হচ্ছে হাফ প্যান্ট, তো এটা হলো ওর পিসি দিয়েছে, বড় পিসি। আর এই ড্রেসটা ওর পিসি দিয়েছে, আরেকটা পিসি দিয়েছে ওর এই ড্রেসটা, এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর সাইডে পিঙ্ক কালারের বর্ডার হাফ হাতা শার্ট, আর এটার প্যান্টটা পিঙ্ক কালার। তো এই হচ্ছে সে, এটাও একটা পিসি দিয়েছে। আর এটা দিয়েছে ওর ঠাম্মি, এটা হচ্ছে এর আগে যে দুটো দেখিয়েছি ওগুলো গেঞ্জি কাপড়ে, আর এটা পিওর কটন সুতির কাপড়ে, এটাও হাফ হাতা শার্ট, এটা পিচ কালারের মধ্যে একটু ডিজাইন করা আছে হাফ হাতা শার্ট, আর এটা হচ্ছে প্যান্ট, এটা ওর ঠাম্মি দিয়েছে। আরেকটা ড্রেস আছে ওর ঠাম্মি দিয়েছে, সেম একই, কালারটা আলাদা, এটা ইয়েলো কালার, আর এটা একবার পরিয়ে দেখেছিলাম, তো এই জন্য একটু দেখতে পাচ্ছি খুললাম, তো এটা একবার পরিয়ে দেখেছি কেমন হয়, তো ইয়েলো কালার আর ইয়েলো কালার প্যান্ট, এটা ওর ঠাম্মি দিয়েছে, ওর ঠাম্মি দুটো ড্রেস দিয়েছে। আর এটা ওর বাবা দিয়েছে, এটাও হাফ হাতা শার্ট, গরমের মধ্যে তো হাফ হাতাই ঠিক আছে, তাই সবাই হাফ হাতাই দিয়েছে, এটা গ্রিন কালার, ডার্ক গ্রিন কালার, আর এটা হচ্ছে প্যান্ট, এটা ওর বাবা দিয়েছে। আর আরেকটা ড্রেস আছে, এটা ওর জেঠু দিয়েছে, হোয়াইট কালার, গ্রিন ডিজাইন করা আছে, হোয়াইট কালারের টি শার্ট আর গ্রিন কালারের প্যান্ট। তো এই হলো 5টা ড্রেস আমার ছেলের, আর আমার একটাই ড্রেস হয়েছে, চলো আমার ড্রেসটা দেখিয়ে দিই। ওর বাবা আমার আর আমার ছেলের ড্রেসটা ম্যাচিং করে নিয়ে এসেছে, ছেলের ড্রেসটা তো দেখিয়ে দিলাম গ্রিন কালারের, আমার ড্রেসটাও গ্রিন কালারের নিয়ে এসেছে ম্যাচিং ম্যাচিং করে। তো এই যে দেখো গ্রিন কালারের কুর্তি নিয়ে এসেছে, তো সামনে গলার মধ্যে এরকম ডিজাইন, আর থ্রি কোয়ার্টার হাতা, হাতের সাইডেও ডিজাইন দুপাশে, নিচের দিকে এরকম। তো এই ড্রেসটা আমার বর নিয়ে এসেছে, তো আমার একটাই ড্রেস হয়েছে আর আমার ছেলে 5টা ড্রেস। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের ড্রেস, আর তোমাদেরকে পরে এই ড্রেসটা পরে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।